হাই এভরি ওয়ান ওয়েলকাম টু সাজ লেশন এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত জানুয়ারি দু হাজার বাইশ পার্ট ওয়ানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলি জেনে নেব তো চলো ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি দু হাজার বাইশ পার্ট ওয়ানের জন্য দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা এক এক করে জেনে নিই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ গণিত এখানে পূর্ণমান দেওয়া আছে কুড়ি নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে প্রশ্নের মান এক করে দেওয়া আছে তিনটি প্রশ্নের জন্য তিন নম্বর দেওয়া হয়েছে কয়েক জায়গায় দেওয়া আছে চল্লিশ ভাগ পাঁচ গুণ চার এর সরল মান হলো তো চল্লিশ ভাগ পাঁচ গুণ চার এটার মান যদি আমরা নির্ণয় করি তো কী হবে পাঁচ আটটে চল্লিশ গুণ চার আছে চার আটটে বত্রিশ তো আমাদের উত্তর উত্তর কোনটা আসবে না অপশান সি এরটায় তোমরা উত্তর লিখবো অপশান সি লিখে বত্রিশ কয়েক জায়গায় দেওয়া আছে ছয় এর গুণনীয়কগুলি হলো তো এর গুণনয়োগ মানে কি ছয়কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে এর গুণনয়োগ তো এখানে ছয়কে ছয় দিয়েও ভাগ করা যায় ছয় আর তিন দিয়েও ভাগ করা যায় ছয় তিন দুই দিয়েও ভাগ করা যায় এবং ছয় তিন দুই এক এই সমস্ত গুণ দিয়েও কিন্তু ভাগ করা যায় তো আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি এরটা অর্থাৎ ছয় তিন দুই আর এক এরপরের প্রশ্ন দেখব গয়ের দেখা দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ হলো তো প্রকৃত ভগ্নাংশটি কি না ওপরটা হয় যে লব আর নিচেরটা হর হয় তো লব ছোট আর হর যদি বড়ো হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ সঠিক উত্তর আমাদের হচ্ছে অপশান ডি এরটা অর্থাৎ তিনের চার এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ এরপর দুয়ের দেখা দেওয়া আছে সত্য বা মিথ্যা লেখক এবং দুয়ের কয়ে দেওয়া আছে এখানে একটি চিত্র দেওয়া আছে বলা হচ্ছে কি রং করা অংশটি একের চার অংশ তো রং করা অংশটা আমরা আগে দেখব টোটাল অংশ কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল অংশ হচ্ছে আটটা তার মধ্যে রং করা আছে একটা দুটো রং করা আছে তো আটটার মধ্যে দুটো রং করা আছে মানে হচ্ছে দুইয়ের আট ভাগ রং করা আছে যদি আমরা দুইয়ের আটটাকে লঘিষ্ট আকারে পরিণত করি তাহলে এটা দুই দুই কী হবে চার দোকানে আট হয়ে যাবে অর্থাৎ একের চার হয়ে যাবে সুতরাং আমাদের এটা সঠিক তথ্য এখানে দেওয়া আছে তো আমরা এখানে লিখবো সত্য ক্ষয়ের দিকে দেওয়া আছে শূন্য দশমিক তিন পাঁচ দশমিক ভগ্নাংশে তিনের স্থানীয় মান তিরিশ যেখানে তিরিশ স্থানীয় মান তিরিশ নয় এটা আমরা লিখবো মিথ্যা গয়ে দেওয়া আছে পাঁচজন রাজমিস্ত্রি একটি কাজ সম্পন্ন করতে ছ দিন সময় নেয় একই কাজ করতে রাজমিস্ত্রীর সংখ্যার সঙ্গে সময়ের সরল সময়ের সম্পর্ক সরল সম্পর্ক তো এখানে বলা হচ্ছে পাঁচজন রাজমিস্ত্রি একটি কাজ সম্পন্ন করতে ছ দিন সময় লাগে তো রাজমিস্ত্রির সঙ্গে সময়ের এখানে দেওয়া আছে কি সরল সম্পর্ক কিন্তু এটা সত্য কী মিথ্যা সেটা আমাদের লিখতে হবে তো যদি আমাদের একই কাজ সম্পন্ন করতে পাঁচজন ছ দিন সময় লাগে তো রাজনীতির সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই দশজন করে দিই তাহলে সময় কিন্তু আমাদের কম লাগবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি রাজনীতির সংখ্যার সঙ্গে সময়ের সরল সম্পর্ক নয় এটা ব্যস্ত সম্পর্ক ওকে তো এটা আমাদের হয়ে যাবে মিথ্যা তো এখানে আমরা লিখবো মিথ্যা পরের প্রশ্ন দেখবো তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও এখানে প্রশ্নের মান দূর করে দেওয়া আছে তিনটি প্রশ্নের জন্য ছ নম্বরে এখানে দেওয়া হয়েছে কয়েক দাগে দেওয়া আছে মানের ঊর্ধ্ব ক্রমানোচনা লেখক তেরো দশমিক তিন এগারো দশমিক তিন এক দশমিক তেত্রিশ দুই দশমিক একত্রিশ তো মানের ঊর্ধ্ব ক্রমানুষরে মানে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাতে হবে তো আমরা লিখবো মানের ঊর্ধ্ব ক্রমানুসরে সাজিয়ে পাই প্রথমে সব থেকে ছোটো লিখবো এগারো দশ এক দশমিক তেত্রিশ তারপরে এখানে লেস দেন চিহ্ন দেবো তারপর দুই দশমিক এক একত্রিশ তারপর হচ্ছে লেস দেন চিহ্ন দিয়ে এগারো দশমিক তিন তারপর হচ্ছে তেরো দশমিক তিন ওকে সবার বড়োটা আমরা শেষে লিখবো তো এইভাবে এই প্রশ্নের উত্তরটাকে আমরা লিখবো দেখবো পরের প্রশ্ন ক্ষয়ের দেখা দেওয়া আছে দুশো বাষট্টি সেমিকে মিটারে প্রকাশ করো তো দুশো বাষট্টি সেন্টিমিটার থেকে আমাদের মিটারে আনতে হবে তো সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে নিয়ে আসি তাহলে কী করতে হবে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে মিটার সেন্টার একশো দুশো বাষট্টিকে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা মিটার পাবো তো দুশো দুশো বাষট্টি সেন্টিমিটার সমান সমান দুশো বাষট্টি ভাগ একশো মিটার সমান সমান একশো দিয়ে যদি আমরা এগুলো ভাগ করি তো দশমিক বিন্দুটা ডান ডান দিক থেকে বাঁ দিকে দুঘর সরে আসবে অর্থাৎ দুই দশমিক বাষট্টি মিটার হবে তো আমরা উত্তর লিখবো অতএব দুশো বাষট্টি সেমি সমান সমান দুই দশমিক বাষট্টি মিটার এরপর পরের প্রশ্ন কয়েক দাগে এখানে দেওয়া আছে আটের পাঁচ এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখা তো আটের পাঁচ ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাতে হবে তো প্রথমে আমরা আটের পাঁচ ভগ্নাংশটিকে এরকম একটা পূর্ণ ভগ্নাংশ করে নেব ওকে এক পূর্ণ তিনের পাঁচ হয়ে যাবে পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ একে পাঁচ তিনে আট হয় তো তিনের পাঁচ হয়ে গেল তো এটাকে আমাদের একটি চিত্রের সাহায্যে দেখাতে হবে কীভাবে দেখাবো তো প্রথমে আমাদের এটা হচ্ছে এক এটা হচ্ছে এক হচ্ছে এটা একটি পূর্ণ সংখ্যা তো এক নিলাম তারপর যোগ তিনের পাঁচটিকে আমাদের একটা চিত্রের সাহায্যে দেখাতে হবে তো তিনের পাঁচ এভাবে দেখাবো টোটাল অংশ হচ্ছে পাঁচটা নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ নিতে হবে তো এটা হচ্ছে পাঁচের এক অংশ এটা পাঁচের এক এটা এক পাঁচের এক অংশ টোটাল হচ্ছে তিনের পাঁচ অংশ ওকে ওকে তো এইভাবে এটাকে চিত্রের সাহায্যে দেখাতে হবে এরপরের প্রশ্ন দেখবো আমরা চারের কয়ের দাগে এখানে দেওয়া আছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চৌদ্দ ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোড়া সম্পূর্ণ করবে এই প্রশ্নের জন্য চার নম্বর এখানে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে কি একটি ইঞ্জিনের দুটি চাকা আছে একটা প্রতি চোদ্দ ডেসিমিটার আর একটা হচ্ছে পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত গা গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ ঘোড়া সম্পূর্ণ করবে তো আমাদের উত্তরটা আমরা লিখবো সামনের চাকার প্রতি চোদ্দো ডেসিমিটার আর পিছনের জায়গার পরিধি হচ্ছে পঁয়ত্রিশ ডেসিমিটার এখন আমাদের এই চোদ্দো আর পঁয়ত্রিশের লসো করতে হবে সে যে লসও হবে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে তো লচকটা আমরা এভাবে করবো চোদ্দো আর পঁয়ত্রিশের সাত দু চোদ্দো পাঁচ সাতের পঁয়ত্রিশ তো লচক আমাদের কত হবে চোদ্দো ও পঁয়ত্রিশের লশকও সমান সমান সাত গুণ দুই গুণ পাঁচ সাত গুণ দুই গুণ পাঁচ সাত দু ঘন চোদ্দো পাঁচ চোদ্দো সত্তর অর্থাৎ আমাদের লসকও আমরা কথা পেলাম সত্তর সুতরাং আমাদের উত্তরটা এটাই আসবে কি কমপক্ষে সত্তর ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে ওকে তো এইভাবে আমরা চারের প্রশ্নের উত্তরটা লিখলাম এরপর হচ্ছে চারের ক্ষয়ের দাগে এখানে দেওয়া হচ্ছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করো এখানেও প্রশ্নের মান চার দেওয়া আছে তো তিনশো ষাট বিঘা জমির কুড়ি দিনে চাষ করতে চার দিন লাগে তো আঠারোশো বিঘা জমি চাষ করতে দশ দিনে কটি ট্রাক্টর লাগবে সেটা আমাদের বের করতে হবে তো আমরা এভাবে করবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তো প্রথমে আমরা এই সমস্যাটি লিখবো তো সমস্যাটি আমরা এভাবে লিখবো প্রথমে জমির পরিমাণ বিঘা দিন সংখ্যা আর ট্রাক্টর সংখ্যা তো প্রশ্নে দেওয়া আছে আমাদের কি তিনশো ষাট বিঘান জমি চাষ করতে কুড়ি দিনে চারটি ট্রাক্টর লাগে তো আমাদের বের করতে হবে আঠারোশো বিঘা জমি চাষ করতে দশ দিনের কটি ট্রাক্টর লাগবে তো প্রথমে আমরা আমরা কী করবো এই সম্পর্কটা লিখব তো এখানে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সরল সম্পর্ক সম্পর্কটি হলো সরল সমানুপাধিক সম্পর্ক অর্থাৎ এখানে জমির সঙ্গে ট্রাক্টরের সরল সম্পর্ক জমির পরিমাণ যদি আমাদের বাড়ি দিই তাহলে ট্রাক্টর কিন্তু আমাদের বেশি লাগবে আর জমির পরিমাণ যদি কমিয়ে দিই তো ট্রাক্টর সংখ্যা আমাদের কম লাগে তাই এটা সরল সম্পর্ক এবং এবং দিন সংখ্যা ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সম্পর্কটা হল ব্যস্ত সম্পর্ক আর দিনের সঙ্গে ট্রাক্টর হচ্ছে ব্যস্ত সম্পর্ক কারণ কি যদি আমাদের সময় বেশি দিন লাগায় তাহলে ট্রাক্টর আমাদের কম প্রয়োজন হবে তিনশো ষাট বিঘা তিনশো ষাট বিঘা জমি চাষ করতে দশ কুড়ি দিনের চারটে লাগে ট্রাক্টর যদি আমরা তিরিশ দিন সময় দিই তাহলে ট্রাক্টর আমাদের কম লাগবে এবং সময় যদি কমিয়ে দিই তাহলে ট্রাক্টর বেশি লাগবে সুতরাং দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টর ট্রাক্টরের ব্যস্ত সম্পর্ক ওকে তো এভাবে সম্পর্কটা আমরা লিখলাম এরপরে সমাধান করবো আমরা এখানে এক্স ধরা নিয়েছি ট্রাক্টরের সংখ্যা তো এক্স সমান সমান তো চার প্রথমে আমরা লিখবো চার গুণ তো প্রথমে এটা আমরা কী পেয়েছিলাম এটা পেয়েছিলাম সরল সম্পর্ক যদি সরল সম্পর্ক হয় তাহলে আমাদের যে অনুপাত্র থাকে সেটা আমাদের উল্টে দিতে হয় আঠারোশোটা উপরে এবং ছত্রিশশোটা নিচে লিখতে হয় তো সেটা আমরা সেভাবে লিখেছি আঠারোশো উপরে ছত্রিশশো নিচে আর এটা আমরা পেয়েছি ব্যস্ত সম্পর্ক তো ব্যস্ত সম্পর্ক হলে এটা যেমন থাকে তেমনই আমরা লিখবো কুড়ি আর নিচে দশ তো ওপরে কুড়ি নিচে দশই লিখব এরপর কাটাগরি করবো দশ দুখানে কুড়ি উপরে দুই লিখলাম দুই দিয়ে ছত্রিশ তিনশো ষাটটাকে আমরা কাটাগরি করলাম তো কত হবে একশো আশি হয়ে গেল আঠারো দুখানে ছত্রিশ আর শূন্য এবার একশো আশি আর একশো আশি কাটলাম এখানে শূন্য আছে শূন্য পাশে বসিয়ে দিলাম দশ হয়ে চার দশে চল্লিশ আমাদের উত্তর আসো কত চল্লিশ এখন আমরা উত্তর লিখবো আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে চল্লিশ ট্রাক্টর লাগবে ওকে তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি সমাধান করলাম ওকে তো এখানে শেষ হল ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের জানুয়ারি দু হাজার বাইশ পার্ট ওয়ানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলি ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বাকিরাও উত্তরগুলি সম্পূর্ণ জানতে পারে চ্যানেল নতুনভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে বেলাইন অসানকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে বাই